Everyone, welcome back to my channel Tulip Recipe House. আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো প্রতিদিনের মত ঠিক 10:30টায় চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো দেখে নেওয়া যাক এই সানরাইজ চিকেন মশলা কারি কিভাবে তৈরি করি। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। আর দিয়ে দেব হচ্ছে সানরাইজের চিকেন মশলা। আমি এখানে এক চামচ মতন সানরাইজের চিকেন মশলা দিয়ে দিলাম। দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। আমি এটা ম্যারিনেট করে 10 মিনিট রাখবো। তো 10 মিনিট পর আমি ফিরে এলাম। তো তারপরে আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো রাখবো, দিয়ে আমি চিকেনগুলো ফ্রাই করে দেব। তো চিকেনগুলো তো আমি দিয়ে দিলাম, এবার আমি এগুলো একটু করে উল্টে দেব। জাস্ট একটুখানি ফ্রাই করে নেব আমি চিকেনগুলো। যেমনটা বললাম এর থেকে বেশি আর ফ্রাই করব না। এবার আমি চিকেনগুলো তুলে নেব। তো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা, মানে তেজপাতা, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিলাম দারচিনি। এখানে আমার আদা, রসুন, পেঁয়াজের পেস্ট আছে, তো এটাই আমি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে 2 চামচ মতো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ মতন। আর দিয়ে দিচ্ছি সামান্য রেড চিলি পাউডার। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, যেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এর সাথে মিশিয়ে নিয়ে আমি মাংসটা দিয়ে দেব এর মধ্যে। আমি এখানে 2 চামচ দই আর 1 চামচ সস নিয়েছি, এটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মাংসটার সাথে মিশাইয়ে নেব। খুব ভালো করে আমি 5 মিনিট মতন মাংসের সাথে মশলাটা ভালো করে মেশাবো। তো 5 মিনিট মতন মেশানোর পর পুরো মশলাটা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, এটা আমি আর কষানোর দরকার নেই। এবার এখানে আমি নুন মিষ্টিটা অ্যাড করে দেবো। আপনারা আপনাদের মতন নুন মিষ্টিটা অ্যাড করবেন, তবু আমি এখানে 2 চামচ নুন আর 1 চামচ মতন চিনি আমি অ্যাড করছি। তারপরে আমি দিয়ে দেব এখানে একটু ধনে পাতা। ধনে পাতাটা দেওয়ার পর আমি এখানে 10 মিনিট মতন এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি 10 মিনিট পর ফিরে এলাম। তো এখানে তো একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তো এই রকম সুস্বাদু আরও রেসিপি পাওয়ার জন্য টিউলিপ রেসিপি হাউসকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। এবং আমার চ্যানেলের যারা নতুন সদস্য তারাও ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই সানরাইজ চিকেন মশলা আপনাদেরকে কেমন লাগলো। আজকের মতন এইটুকুনি, চলে আসবো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।